15ই আগস্টে ঘাতকের বুলেটের আঘাতে হয়তো ছিন্ন ভিন্ন হয়েছিল বঙ্গবন্ধুর দেহখানি। কিছু হিংস্র হায়নার দল ছিন্ন ভিন্ন বুকের রক্ত পানে মেতে উঠেছিল পৈশাচিক বর্বরতায়। তারা চেয়েছিল বাংলার বুক হতে নিভিয়ে দিতে মুজিব নামের চিরমঙ্গল প্রদীপখানি। তবে তারা ভুলে গিয়েছিল বাংলার ঘরে ঘরে থাকে মুজিব। মুজিবের হার না মানার চেতনা বুকে নিয়েই এ জাতি একদিন পেয়েছিল স্বাধীনতার দেখা। সে মুজিবীয় চেতনা যে কখনো কোনো অস্ত্রের আঘাতে মুছে যাবার নয়, তাই তো সে আজও বেঁচে আছে কবির কবিতায়, গায়কের গানে, ইতিহাসের পাতায়, বাঙালির প্রাণে। তাকে আজও দেখা যায় রেসকোর্সের ময়দানে কিংবা উত্তাল রাজপথে, বাংলার মাঠঘাট কিংবা শিল্পীর তুলিতে। সে যে বাংলার চির জাগ্রত সূর্য, তার আলোতেই পথ চলে শত কোটি বাঙালি। তিনি আছেন বাংলার প্রতিটি ঘরে ঘরে, তিনি বেঁচে রইবেন চিরকাল বাঙালির অন্তরের বন্দরে।